2015 সালের পৌর নির্বাচনে 13 নম্বর ওয়ার্ডে আমি যা করেছিলাম তার জন্য ক্ষমা প্রার্থী। প্রকাশ্য সভা মঞ্চে প্রাক্তন পৌরপ্রধান শঙ্করাধ্যের এই বক্তব্যে রাজনৈতিক চাঞ্চল্য বনগায়। পৌর নির্বাচনের আগে প্রাক্তন পৌরপ্রধানের এই বক্তব্যকে হাতিয়ার করছে বিরোধীরা। 2015 সালের পৌর নির্বাচনের দিন 13 নম্বর ওয়ার্ডে যা করেছিলাম তার জন্য আমি ক্ষমা প্রার্থী। প্রকাশ্য জনসভার মঞ্চে দাঁড়িয়ে একথা বলতে শোনা যাচ্ছে বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্করাধ্যকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিও ফুটেজকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁর রাজনৈতিক মহলে। আমি ক্ষমা নিয়ে চেয়ে নিচ্ছি 13 নম্বর ওয়ার্ডের। আমি যদি জীবনে কোনো রাজনৈতিক ভুল করে থাকি তা 2015 সালে যে পৌর ভোট, সেই পৌর ভোটের দিনকে আমি ভুল করেছিলাম, আমার নিজস্ব ইচ্ছাই নয়, পার্টির সর্বোচ্চ নেতৃত্বে। আমরা দেখেছিলাম সকালবেলায় যখন ভোট হয়ে গিয়েছিল ওই অঞ্চলটা বামফ্রন্ট অধ্যুষিত অঞ্চল আমরা জানি। বারবার আমাদের প্রিয় জেলা মন্ত্রী আমাদের সভাপতির কাছে বারবার গিয়ে এমনভাবে চোখের জল ফেলে দাদা আমরা পরাজয় হয়ে যাব, যেভাবে হোক দাদা যেভাবে হোক হাইস্কুলে ব্যবস্থা করো। আমরা সেখানে গিয়ে আমি নিজেও ক্যান্ডিডেট ছিলাম, আমি বুথ ছেড়ে কী করে যাব। আমি কিন্তু বারবার আমাদেরকে প্রেশারাইজ করে জেলা পার্টির তরফ থেকে আমাকে আসতে বাধ্য হয়েছিল। আজ জীবনে ভুল করেছিলাম, সেই ভুলের ক্ষমা চাচ্ছি, কারণ ক্ষমা চাওয়া কোনো অপরাধ না। এবং ওই 13 নম্বর ওয়ার্ডে ভোটের দিনকে যে বনগাঁ হাইস্কুলে যেভাবে ভোট করেছিলাম সেখানে করেছিল কর্মীরা, আমরা ভুল করেছি এবং সেখানে নত স্বীকার করে নিয়েছি, আজকে জীবনে বড় ভুল করেছি। সামনেই পৌর নির্বাচন, তার আগে প্রাক্তন পৌর প্রশাসকের এমন মন্তব্যকে হাতিয়ার করেছেন বিরোধীরাও। প্রসঙ্গত 2015 পৌর নির্বাচনের পর থেকেই বিরোধীরা অভিযোগ তুলেছিলেন বনগাঁর বেশ কয়েকটি ওয়ার্ডে রিগিং হয়েছে জানিয়ে প্রতিবাদে সোচ্চারও হয়েছিলেন তারা। এই ঘটনা সামনে আসার পর প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক দেবদাস মণ্ডল। তিনি বলেন, 2015 সালে উনি জিতেছিলেন রিগিং করে, 13 নম্বর ওয়ার্ড জিতিয়েছিলেন রিগিং করে। উনি নিজেই বলেছেন ওনার মন্ত্রী ওনাকে বারবার ফোনে ওই 13 নম্বর ওয়ার্ড জেতানোর কথা বলে, উনি নিজে বলেছেন, এটা আমার কথা। 2015 সালে বনগাঁ পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী ছিলেন মৌসুমী চক্রবর্তী। এ বিষয়ে মৌসুমী চক্রবর্তী জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই নির্বাচন হয়েছে, কোনো প্রার্থী দেখে নয়, সুতরাং কে কি বলল আমার জানা নেই। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা বাংলার মানুষ আশীর্বাদ করেছিলেন, সেখান থেকে বাদ যায়নি বনগাঁর মানুষ, দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী করেছিলেন। কেউ কিছু বলে দিল আর সেটা ঠিক হয়ে গেল এমন তো বিষয় নয়। উনি যে মন্তব্য করছেন সে বিষয়ে আমার একদমই জানা নেই, আর এরকম কিছু হয়েছে বলে তখন তারা তো নির্বাচন কমিশনের আন্ডারে থাকে ইলেকশনটা, কিছু বলে তো নির্বাচন কমিশনের দায়ভার পড়ে যায়। এখন এত বছর পরে সেই ধরনের মন্তব্য এটা ভাবা যায় না। এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকার জানান, অন্য মানুষকে দোষারোপ করা ঠিক নয়, তখন আমি দায়িত্বে ছিলাম না, আগামী পৌর নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তির লোক দেখেই প্রার্থী করা হবে। ক্ষমা চেয়ে নিচ্ছেন এটা তো সুন্দর কথা, কিন্তু যা বলেছেন সেটা ঠিক না। উনি দোষারোপ করেছেন অন্য মানুষকে, এটা অত্যন্ত গর্হিত ব্যাপার, ঠিক না। আর 15 সালে কি হয়েছে, কিভাবে ইলেকশন করেছে আমি যে সেটা জানি না, আমি ছিলাম না, আমি 3 মাস হয়েছে এখানে এসেছি। জানা গেছে সম্প্রতি বিজয়া সম্মেলনের একটি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে একথা বলেন বনগাঁর প্রাক্তন পৌর প্রশাসক শঙ্করাধ্য। এ বিষয়ে আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম তার সাথে, তিনি জানান, 2015 সালে যে পৌর নির্বাচন হয়েছিল সেই পৌর নির্বাচনের ভোটের দিন যে ওখানে এসে ভোট পরিচালনা করেছিলাম বা করা ছিল সেটা আমার অনুচিত ছিল, কারণ আমি নিজে একটা ক্যান্ডিডেট ছিলাম। সেই ক্যান্ডিডেট অপর বুথ থেকে নিজের বুথ থেকে সরে আসাটা, সরে এসে অন্য বুথে যাওয়াটা, কারণ হাইস্কুল আর মতিগঞ্জ অনেকটাই ডিস্টেন্স, যাওয়াটা এটা নিজের মানবিকতায় খাটে না। তা সেই নিরিখে আর সেই সঙ্গে সঙ্গে একটা বলে থাকি যে কদিন আগেই ওই 13 নম্বর ওয়ার্ডে একটা বিজয় সম্মেলনীতে সেই কাউন্সিলরের উপস্থিতিতে, প্রাক্তন কাউন্সিলরের উপস্থিতিতে
বিভিন্ন করাচিপূর্ণ কথা আমাদের নামে বলা হয়েছিল। আজকে অনেকের গায়ে লাগছে, অনেকের লাগছে না, কিন্তু মানুষ জানে কি হয়েছিল এবং সেটা যদি আরো বেশি জানতে ইচ্ছে করে ওই ইলেকশনের যারা এজেন্ট ছিল আমাদের লড়াকু লিডার পল্লব মিত্র ইলেকশন এজেন্ট ছিল, বিশ্বজিৎ বসু তিনি ছিলেন, তারা নিশ্চয়ই অনুধাবন আছেন, তারা জানেন। আর বিরোধী দলের থেকে যিনি লিডার যিনি বলছেন বড় কথা তাকে একটা প্রশ্নই করি, আপনি তিনবার এসেছিলেন আগে ওই ওই ওয়ার্ডে ওই স্কুলে কিন্তু আপনি পারেননি ওখানকার পরিস্থিতিতে, তারপরে আপনি আমাকে ডেকে নিয়ে এসেছিলেন, সিনিয়র ছিলেন, তার গাড়িতে করেই আসা হয়েছিল। উনি ভুলে গেছে ওই স্কুলের অপোজিটে একটা ওষুধের দোকানের ওপর থেকে মনে হয় ভিডিও না ফটো তুলেছিল, সেটা উনি কেড়ে নিয়েছিলেন। তাই আমি একটা কথাই বলবো যে ভুল তো অবশ্যই করেছিলাম, সেই ভুলের ক্ষমা চেয়েছি। আমি তো কিন্তু কারোর নাম বলিনি, ঊর্ধ্বতন নেতৃত্ব, সেই ঊর্ধ্বতন স্থানীয় নেতৃত্ব হোক, জেলা নেতৃত্ব হোক, তাদের নির্দেশ মতন, কারণ একটা ক্যান্ডিডেট কোনোদিন কেউ বুথ ছেড়ে আসে, আমার সেটা আসতে বাধ্য হয়েছিল, তার মানে কতখানি অসহায় আমি ছিলাম সেটাও একটু বুঝতে হবে যে আমার কেন ছেড়ে আসতে হয়েছিল। সেই অনুতপ্ত সেই ১৩ নম্বর ওয়ার্ডের নাগরিকদের কাছে আমি সেইটাই ক্ষমা চেয়ে নিয়েছি। কিন্তু দিদি দিচ্ছেন, কিন্তু সেই দিদির কাজগুলো বন্যা পৌরসভা করেছে, কাজগুলো ইমপ্লিমেন্ট করা যে যার জনপ্রতিনিধি তাদের দায়িত্ব, তা ২০১৫ সালের পরে ২০১৯-২১ পরপর দুবার আমরা হারিয়ে গেলাম কি করে? সে দায় দিদি তো এত দিচ্ছে, এত কিছু করেছে পৌরসভা, সে দায়ীবার স্থানীয় জনপ্রতিনিধির না, শুধু তাদের কাছে এই প্রশ্নটাই রাখি। গত পৌর নির্বাচনে মৌসুমী চক্রবর্তীর নির্বাচনী এজেন্ট ছিলেন পল্লব মিত্র, আমরা যোগাযোগ করেছিলাম তার সাথেও, তিনি বলেন দলের নির্দেশে আমি এজেন্ট ছিলাম, তবে এ বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে চাই না। আমি দলের নির্দেশে সেদিনকে আমি নির্বাচনী এজেন্ট ছিলাম, যা রটে তার কিছুটা তো ঘটে, এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না, নো কমেন্টস। সব মিলিয়ে পৌর নির্বাচনের আগে সভামঞ্চে প্রাক্তন পৌর প্রশাসকের এই মন্তব্যকে ঘিরে নতুন করে যে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে সে কথা বলাই যায়। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।